এই বছর আমি বাগানের ফল তুলতে যাব, কিন্তু কাউকে খবর দিব না, কাউকে বলবো না যে আমি কোন দিন খেজুর পাড়তে যাব, যেন গরিবরা বুঝতে না পারে ওই দিন যেন নাশ। ছেলেরা এটা পরামর্শ করে, বাগান চিনতে ভুল হয় নাই, এটা আল্লাহর পক্ষ থেকে আজাব। এই আজাবটা শুধু এই জন্য এসছে যে তোমরা মনে করেছো আমরা অতি বুদ্ধিমান, যে গরিবদেরকে খবর দিব না আর ওদেরকে আমার খেজুরের কোনো অংশ দিতেও হবে না। সম্মানিত দিনী ভাই, এই ইতিহাস কোরআনে বলেছে ফসল পেলে ওসর দিত আল্লাহ সন্তুষ্টের জন্য, আল্লাহ পক্ষতে জাকাত। এখন আমরা সন্তানরা হয়েছি অতি বুদ্ধিমান, আমরা মনে করছি ফসল আমি করলাম, কষ্ট করে বাপ তো বোঝে না, তো জাকাত দিব কেন? বুদ্ধিমানদের এটা ধারণা। আমরা প্রত্যেকেই আমার জীবনের হুশ হওয়ার পর থেকে এখন পর্যন্ত আমরা প্রত্যেকেই যে যেখানে আছি চেষ্টা কিন্তু কম করতেছি না যে আমি ওর চেয়ে ভালো হব। যে মোমিনদের যেটা গুণ হওয়া উচিত, যে উনি যদি কোনো নিয়ামত পাই, দুনিয়ায় ভালো কিছু নিয়ামত পাই, শাকর আল্লাহ, সে বলবে আলহামদুলিল্লাহ। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। এই সূরা কলমে আল্লাহ রাব্বুল আলামিন একটি ঘটনা উল্লেখ করেছেন, বানি ইসরায়েলদের ঘটনা, এবং বলেছেন ইন্না বালাউনাহুম কামা বালাউনা আসহাবাল জান্নাহ। আল্লাহ পাক বলছেন আমি মক্কাবাসীদেরকে ওইভাবেই পরীক্ষা করব যেইভাবে আমি পরীক্ষা করেছিলাম আসহাবুল জান্নাহ বাগিচাওয়ালাদেরকে। কে সেই বাগিচাওয়ালা? ইয়ামান থেকে একটি দূরে খোরাসান নামক একটি জায়গা, সেখানে একজন দিনদার পরহেজগার মানুষের খেজুরের বাগান ছিল। ওনার অভ্যাস ছিল যখন খেজুর পাড়তে যায় তখন গরিবদেরকে খবর দেই, আজকে খেজুর পারব তোমরা বাগানে এসো। আর বাগান যখন খেজুর যখন পারে, যেই খেজুরগুলি নিচে পড়ে যায় সেগুলি গরিবদের হক, ওটা উনি নেন না। আর ফসলাদির যেটা জাকাত, এটা তো পচনশীল খেজুর, অর্থের উপর জাকাত আসে। তো ওনার অভ্যাস ছিল গরিবদের কিছু দিতেন, আর যেই খেজুরগুলি নিচে পড়ে যেত সেগুলি তিনি উঠাতেন না, এটা গরিবদের জন্য রেখে দিতেন। এটা ছিল বাগানের যিনি মালিক। বৃদ্ধ হয়ে গেছে, ছেলেরা যুবক হয়েছে, এরা এখন বুঝতে শিখেছে। এরা কয়েক ভাই মিলে যুক্তি করছে যে বসে লায়াসরিমুন্নাহা মুসবিহিন ওয়ালা ইস্তাসনুন, বসে আল্লাহর কসম খেয়ে বলছি এই বছর আমি বাগানের ফল তুলতে যাব, কিন্তু কাউকে খবর দিব না, কাউকে বলবো না যে আমি কোন দিন খেজুর পাড়তে যাব, যেন গরিবরা বুঝতে না পারে ওই দিন যেন নাশ। ছেলেরা এটা পরামর্শ করে বলছেন ওয়াকা দাউ আলা হারদিন কাদিরিন, খুব আনন্দ সহকারে খেজুর এখন একদম রেডি, আজকে যত খেজুর বাগানে পাবো সবগুলি নিয়ে আসবো, কাউকে দিব না। ফালাম্মা রাআউহা, আল্লাহ পাক বলছেন ফাতাফা আলাইহা তাইফুম মির রাব্বিকা ওয়া হুম নাঈমুন, আল্লাহ বলছেন এরা যুক্তি করেছে রাত্রে যে আমি কাল সকালে আমরা গোপনে খেজুরগুলো পেরে নিয়ে আসবো। আল্লাহ বলছে আমি রাত্রেই এমন আজাব দিয়েছি সবগুলি খেজুর গাছ থেকে একেবারে পড়ে মাটির সাথে মিশে যেয়ে, বলছেন সেই গাছের এমন অবস্থা হয়েছে কাসরিম, যেমন আগে থেকে কেউ খেজুরগুলি পেরে একেবারে গাছ পুরা ফাঁকা। ফালাম্মা রাআউহা ক্বালু ইন্না লাযাল্লুন, সব ভাই একসাথে যাচ্ছে, খেজুর যখন বাগান দেখেছে কি এরকম কেন, বাগানকে খেজুর পেরে নিল কে? বলছেন ইন্না লাযাল্লুন, আমাদের মনে রাস্তা ভুল হয়েছে,
বলছে যেন রাস্তা ভুল হয় নাই। ইন্না বলছে কালা আওসাতুহুম আলাম আকুল লাকুম লাউলা তুসাব্বিহুন, বলছেন বাল নাহনু মাহরুমুন, বাগান চিনতে ভুল হয় নাই, এটা আল্লাহর পক্ষ থেকে আজাব। এই আজাবটা শুধু এই জন্য এসছে যে তোমরা মনে করেছ আমরা অতি বুদ্ধিমান, যে গরিবদেরকে খবর দিব না আর ওদেরকে আমার খেজুরের কোনো অংশ দিতেও হবে না। সম্মানিত দিনী ভাই, এই ইতিহাস কোরআনে বলেছে, এই ইতিহাস থেকে যদি আমরা আমাদের বাস্তব জীবনের দিকে তাকিয়ে দেখি তাহলে ওই বৃদ্ধ মানুষ যিনি খেজুর পেরে গরিবদের হক দিতেন আল্লাহ তার অর্থের মধ্যে বরকত দিত, আর যেই ছেলেরা মনে করছে আমরা অতি বুদ্ধিমান আমরা গরিবদেরকে না দিয়েই ধনী হয়ে যাব সবগুলি খেজুরের মালিক হব, আল্লাহ শিক্ষা দিলেন যে তোমার জীবনের সুখের মালিক তোমরা নও, তুমি যে চিন্তা করছো চিন্তাটা ভুল, তোমার জীবন সুখী হওয়ার চাবি আমি তোমার হাতে দেই নাই, আমি যদি তোমার হাতে দিতাম তাহলে পৃথিবীর কোন মানুষ গরিব মিসকিন অসহায় কেউই থাকত না। আমরা প্রত্যেকেই আমার জীবনের হুশ হওয়ার পর থেকে এখন পর্যন্ত আমরা প্রত্যেকেই যে যেখানে আছি চেষ্টা কিন্তু কম করতেছি না যে আমি ওর চেয়ে ভালো হব, আমি এলাকার সবচেয়ে ভালো হব, আমার পরিবার সুখী হোক আমি সুখী হই, চেষ্টা কিন্তু কেউই কম করে নেই। পেয়েছেন তিনি যাকে আল্লাহ দিয়েছে, যিনি পেয়েছেন তিনিও বলবেন আলহামদুলিল্লাহ, এটা আমার কর্তৃত্ব কিছু না, যিনি মনে করবেন আমার কর্তৃত্ব সেটা ভুল, আল্লাহ পাক এইভাবে আবার নিয়ে নেবে। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর একটি হাদিসে বলেছেন যে মোমিনদের যেটা গুণ হওয়া উচিত, যে উনি যদি কোনো নেয়ামত পাই দুনিয়ায় ভালো কিছু নেয়ামত পাই, শাকর আল্লাহ, সে বলবে আলহামদুলিল্লাহ, শুক্রিয়া আদায় করবে আল্লাহর, নিজের কর্তৃত্ব না, আমার বুদ্ধি দিয়ে করেছি, আমার মেহনত দিয়ে অমুকের পরামর্শে এই জন্য এত কিছু হয়েছে না, আগে বলেন আলহামদুলিল্লাহ, বুদ্ধি দিয়েছে আল্লাহ, বরকত দিয়েছে আল্লাহ, আপনাকে বড় ইঞ্জিনিয়ার বানাছে, ডাক্তার বানাছে, বড় ব্যবসায়ী বানাছে, সব কিছু আল্লাহ নিসবত আল্লাহর দিকে করেন। আর যদি মুসিবত আসে বিপদ আসে আয় হুতাশ করেন না, সবার ধৈর্য ধারণ করুন। এই দিক দিয়ে দেখলে ধনীদেরও ক্ষতি নেই গরিবদেরও ক্ষতি নেই, এই দুটো গুণ কিছু পেলে আলহামদুলিল্লাহ, ক্ষতি হলে ধৈর্য আল্লাহর পক্ষ থেকে সাবর। আমরা সৌদি আরবে দেখি দুই গাড়ি অ্যাক্সিডেন্ট হলে আমরা তো গাড়ি থেকে নেমে বলি তুই মাল্লিকেন গণকল শুরু করে দিই, ওরা তা না, দুই পক্ষ থেকে গাড়ি থেকে নেমে দাঁড়া থাকবে, কেউ কাউকে কিছু বলবে না, হ্যাঁ বলবে কাদ্দার আল্লাহু মা শা আফাল, তাক দিরে যেটা ছিল সেটাই হয়েছে, দোষ আমার তোমার সেটা পরে। এটা পুলিশ আসবে গাড়ির অবস্থা দেখে পুলিশ বলবে কার কতটুকু দোষ, কিন্তু কেউ কাউকে বলবে না তুই এরকম চললি কেন, তোর দোষ আমার দোষ কি বলবে না, বলবে কাদ্দার আল্লাহু মা শা আফাল। আশ্চর্য হয়ে যায় যুবক ছেলে মারা গেছে, শোনার পর বলবে কাদ্দার আল্লাহু মা শা আফাল, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলবে, আল্লাহ তাক দিরে দিল সেটাই হয়েছে। আমরা কোন মৃত ব্যক্তির ঘরে হাই হুতাশ করে কান্না, আমি আজকে সৌদি আরবে কত 20 বছর কিন্তু কোনোদিন কোনো কান্না শুনতে পাই না, ভিতরে কাঁদে, এটা আমরা যেরকম হাই হুতাশ করে হাই কি হইলো, কারণ বিপদ আসছে এমনি আসে নাই আল্লাহর পক্ষ থেকে, সবর ধৈর্য ধারণ করুন। যাই হোক, এই ইতিহাসটা বলার অর্থ হলো এই যে ওই যুবকরা মনে করেছে বাপ বোঝে না, আমরাও অনেকেই মনে করি, এখানে অনেক মাশাআল্লাহ বয়সপ্রাপ্ত মানুষ আছেন, ইনাদের পিছনে জীবন দিয়ে তাকিয়ে দেখেন, এনারা ফসল পালে ওষর দিত, নিয়মিত ওষর দিত, তাই নয় কি, পাঁচ অক্ত সালাত আদায় করতো, অনেক বৃদ্ধ মানুষ আছেন মাশাআল্লাহ কোরআন শরীফ পড়তে পারেন, আগে থেকে আপনারা এইভাবে পরিবেশ ছিল। আমি আজকে বসে সুরে কাহাব পড়লাম জুমার পূর্বে, এটা পড়া সুন্নত সৌদি আরবে, দেখবেন মাশাআল্লাহ জুমার দিনে প্রত্যেক মুসল্লির হাতে কোরআন, হয় মোবাইলে না হয় ডাইরেক্ট কোরআন, সুরে কাহাব পড়ে তারা, আমাদের এখানে সেই কালচারটা নেই। যাই হোক,
এই বৃদ্ধ বাধ্য বৃদ্ধ মানুষ যারা আছেন, বয়স্ক মানুষ যারা আছেন, তাদের যে অবস্থা ছিল আজ থেকে আরও 20-30 বছর পূর্বে, সাদা সিধা জীবন ছিল। ফসল পেলে ওসর দিত আল্লাহ সন্তুষ্টের জন্য, আল্লাহ পকেটে জাকাত। এখন আমরা সন্তানরা হয়েছি অতি বুদ্ধিমান, আমরা মনে করছি ফসল আমি করলাম কষ্ট করে, বাপ তো বোঝে না, তো জাকাত দেব কেন? জাকাত না দিলে তো মাল কমে যাচ্ছে, 20 মন থেকে 1 মন দিলে মাল কমে যাচ্ছে, এটা আমাদের বুদ্ধিমানদের এটা ধারণা। কিন্তু আসলে এটা আমরা যেটা করছি এটা কিন্তু আসলে বুদ্ধিমানের পরিচয় নয়। আপনি যে ব্যবসায় বসে মানুষকে ওজনে মাল কম দিচ্ছেন, মাছ কিনেন 100 গ্রাম নাই, গোশ কিনেন 50 গ্রাম নাই, তারা কষাই হোক বা যেই হোক, পটল কিনেন, বেগুন কিনেন, যে যেখানে আছেন, আমরা প্রত্যেকেই চেষ্টা যে আর একজনকে কোনো ঠকানো যায় কি না চেষ্টা করেন, কিন্তু সুযোগ পাইলে ঠকায় দেন, ওজন কম দেওয়া হোক অথবা মালের মধ্যে ভেজাল দেওয়া হোক, শুকনা মাল উপরে ভিজা মাল নিচে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাজারে গেলেন তো একটা মানে ফসলের বস্তার ভিতরে হাত দিয়েছে, দেওয়ার পর দেখলেন উপরে শুকনা ভিতরে ভিজা, তো বলছে এরকম কেন? বলছেন ইয়া রাসূলুল্লাহ বৃষ্টি হয়েছে। বলছে বৃষ্টি হয়েছে তো ভিজা জিনিসটা উপরে কেন রাখো নাই? এবং তিনি বললেন মান গাশা ফালাইসা মিন্না, যিনি মানুষকে ধোকা দিল সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। আজকে আমার বাস্তব জীবনে যদি আমরা প্রত্যেকেই নিজ নিজ জায়গা থেকে আমরা যদি একটু খেয়াল করি, আমরা প্রত্যেকে একটা জটিল ভুলের উপর আছি, সেটা কি? আমরা ক্ষণেকের জন্য আমরা ভুলে গিয়েছি যে এই পৃথিবীর স্রষ্টা আল্লাহ সুবহান হুয়া তাআলা, এবং এই পৃথিবীর সুখ দুঃখের মালিক আল্লাহ সুবহান হুয়া তাআলা, এটা আমরা কিন্তু ক্ষণেকের জন্য ভুলেই গেছি। যার কারণে আমার চেষ্টাটা চালাচ্ছি অন্যভাবে, বাঁকা পথে। একজন আল্লাহ তাকে তৌফিক দিয়েছে, মেধা দিয়েছে, ভালো রেজাল্ট করেছে, চাকরি পেয়েছে, আরে বাবা তুমি সরকারি চাকরি পাও, ভালো বেতন পাও, ওনার ওটা দিয়ে চলে না, উল্টা আরও ঘুষ অপব্যবহার। সে মনে করছে আমি যেই পদে আছি অঢেল টাকা আমি কামাই করতে পারবো। সম্মানিত দিনী ভাই, তোমার এই বুদ্ধিমানী কাজ নয়, আপনি বুদ্ধিমান নন, আপনি ভুল করছেন, আপনি ভুল করছেন। আপনি নিয়ে দেখেন, আপনার জীবন দিয়ে তাকিয়ে দেখেন, মনে করছেন টাকার পাহাড় বানালে সুখী হব, এত সহজ না। আপনার পরিবার দিকে তাকিয়ে দেখেন, অশান্তি ভরা, টাকা ভরা বক্সে মনের অশান্তি, পারিবারিক অশান্তি,